কি ভয় পান? যদি না পেয়ে থাকেন তাহলে আজকে আশা করি আমার এই ভিডিওটা দেখার পর পাবেন। আমি জানি না আপনারা কতজন ভূতে বিশ্বাস করেন বা করেন কি না, কিন্তু আজকে এই ভিডিওটাতে আশা করি পাবেন। আমি অভিজিৎ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের যেখানটা আমি নিয়ে যাচ্ছি সেটা কিন্তু খুবই ভয়ানক একটা জায়গা আর এসে, এবং এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ওটাকে হন্টেড প্লেস হিসাবে, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হন্টেড প্লেস হিসাবে ওটাকে ধরা হয়। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে ভানগড়। পুরো সময়টা আমার সঙ্গে থাকুন। যারা যারা ভূতে বিশ্বাস করেন না তারা তো ঠিক আছে, যারা বিশ্বাস করেন সবাই আজকে ভয় পেতে চলেছেন, একটু গ্যারান্টি। সো থাকুন আমার সঙ্গে, লেটস গো। তো আমি আমার ফ্রেন্ডের কাছে চলে এসেছি, আমি এখন ওর সঙ্গে ওকে নিয়ে আমি এখন বেরিয়ে যাব সোজা হচ্ছে ভানগড়ের দিকে। তো থাকুন এই পুরো সময়টা, ভয় যদি না পেয়ে থাকেন আজকে শিওর পাবেন, এটুকু বলতে পারি। সানি একটু হাই করে দাও। তো আমরা আজকে কোথায় যাচ্ছি? ভানগড়। তো আমরা আজকে ভানগড় যাচ্ছি, থাকুন আমার সাথে। আমরা এখন রাস্তার দিকেই আছি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সানি ভাই বললো যে এই রেস্টুরেন্টটা খুবই ভালো, তো ভেতরে এসেছি, এখন দেখি কি খাবার অর্ডার করা যায়। ফেলে দেওয়াই হয়, তো সেটা যদি আপনার প্যাক করে নিয়ে রাস্তায় কাউকে দিয়ে দেন এটা আমার মনে হয় অনেকটা ভালো একটা কাজ হয়। এটা হচ্ছে সিদ্ধি বিনায়ক পবিত্র ভোজনালয়, ফোন নম্বরটা এখানটায় থাকলো, আপনারা যদি কখনো Thank you.
আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্যান্সার হাভেলি। আগেকার সময় বাইজিরা এই ঘরটাতে নাচতেন, এবং এই যে পুরো শহরটা আপনাদেরকে দেখালাম আগেকার সময়কার, সেটা হচ্ছে এই শহরটা কিন্তু নিজে থেকে এটা পুরো ভেঙে গেছে। বলা হয় যে কোনো মনি ঋষির একটা অভিশাপে এটা ধ্বংস হয়ে যায়। তো এই শহরটা এখন পুরো দেখে পুরো ভাঙাচোরা একটা অবস্থায় রয়েছে। আমি এখন ভেতরের দিকে যাবো, তো চলুন আমার সাথে। আমি এখন এই ঠিক ফোর্টের সামনে এই মন্দিরটা রয়েছে। আপনারা যদি কখনো আসেন তাহলে মেন গেটটা ঢুকেই ডান দিকে এই মন্দিরটা রয়েছে। এখানটায় যদি কোনো ঠাকুরকে ঠাকুরের মূর্তি বা কোনো কিছু প্রতিষ্ঠা করা হয় এখানটায় সেটা থাকে না, হয় সেটা চুরি হয়ে যায় বা কিছু একটা হয়। তো অনেক কয়বার করার পরেও এখন আপনারা এই মন্দিরটা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা পড়ে রয়েছে। এই জায়গাটা এলে পরেই যেন একটা কেমন ফাঁকা ফাঁকা ফিলিংস। তো আমরা এখন ভেতরের দিকে যাবো, চলুন। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি ভানগড়ের মধ্যে পৌঁছে গেছি। সত্যি কথা বলতে গেলে কি, এই যে চারি সাইডে যে পরিবেশ, ইন্ডিয়াতে জন্মানোর পর কেউ ভানগড়ের নাম শোনেনি, ভানগড় ফোর্টের নাম শোনেনি, এটা অসম্ভব ব্যাপার। তো আমি এখন রয়েছি হচ্ছে ভানগড়ের মধ্যে, এবং আমার যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, তো যে ফোর্টটা আপনারা দেখলেন এটাই কিন্তু একদম হন্টেড প্লেস হিসাবে এখানটায় ধরা হয়। এখানকার লোকাল কিছু গ্রামের লোকদের সঙ্গে আমি কথা বললাম এবং আমি এটাই জানতে পারলাম, এখানে কিন্তু সূর্য ওঠার আগে আর সূর্য অস্ত যাওয়ার পরে এখানে কিন্তু কারোর ঢোকার কিন্তু কোনো পারমিশন নেই। তো আমি এখন এই বিল্ডিংটার ভেতরে যাব, আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো। খুবই হিস্ট্রিক্যাল একটা জায়গা, এখানকার যিনি রানী ছিলেন। চলুন আমি আগে বিল্ডিংটা পুরো ঘুরিয়ে আসি, তারপরে আমি এখানকার হিস্ট্রিটা বলবো। আমরা এখন ভানগড়ের মধ্যে প্রবেশ করছি।
এটা হচ্ছে আপনার ভানগার ফোর্টের একদম উপর থেকে বারান্দা থেকে দাঁড়ালে পায় নিচের ভিউটা এরকম আসে। কেউ যদি চ্যালেঞ্জ নিতে চান আরামসে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে আপনার জয়পুর থেকে 84 কিলোমিটার দূরে, এটা জয়পুর রাজস্থান আর দিল্লির মিডিলে এটা হচ্ছে অবস্থিত। আপনারা ভাবতে হয় এই ভানগার যে ফোর্টটা আছে, আর আপনারা ওখান থেকে ওলা বা উবেরের আউট স্টেশন গাড়ি নিয়েও এখানটায় আসতে পারেন। আর এখানটায় যারা ইয়ং যারা আসবেন তারা কিন্তু এখানে অন বাইক বলে একটা অ্যাপসও আছে, সেটা নিয়েও আপনারা বাইক রেন্ট নিয়েও আসতে পারেন। আমি যেরকম বাইক রেন্টে নিয়ে এসেছি। এই যে পেছনের যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো কিন্তু পুরো ন্যাচারাল ভেঙে গেছে, এটা কেউ কিন্তু কোনো রকম ভাঙেনি। 1573 সালে এই ভানগার এই জায়গাটা তৈরি হয়েছিল, এবং এখানকার যে রানী ছিলেন রত্নাবতী, অসম্ভব সুন্দরী একজন রানী ছিলেন এখানকার। তার উপরে তখনকার যুগে কালো জাদু করতো এখানকার যেটা রটনা রয়েছে, তিনি কিন্তু অভিশাপ দিয়েছিলেন যে এই ভানগার যে ফোর্টটা আছে পুরোটাই আর কি শেষ হয়ে যাবে। এবং আসতে আসার পথে আপনাদেরকে যে আমি জায়গাটা দেখালাম যে ভাঙা ভাঙা বিল্ডিংগুলো, এখানটাই কিন্তু এই শহরটা তখনকার যুগে অবস্থিত ছিল। পুরো শহরটা কিন্তু শেষ হয়ে গেছে, কথায় আছে যে অভিশাপে। এবং এটা কিন্তু একদম স্ট্রিক্ট, সূর্য ওঠার আগে আর সূর্য অস্ত যাওয়ার পর এখানে কেউ কিন্তু আসতে পারে না। যাই হোক, আমি একটু ভেবেছিলাম একটু দুঃসাহস করব, রাত কাটাবো এখানটায়, কিন্তু যাই হোক পারমিশন পেলাম না। এখানে গার্ড রয়েছে, আর এখানকে আসতে গেলে আপনার কোনো টিকিট লাগে না, কোনো ফ্রি, একদম ফ্রি। কারণ খুব কম জনাই আছে দুঃসাহস করে এখানটায় আসে। আপনাদের জন্য আমি পুরো রাজমহলটা পুরো ঘুরিয়ে দেখালাম, আর নিচে যাব আমি, পুরো জায়গাটা আরও সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 হন্টেড প্লেস। আপনারা যদি কেউ সাহস করতে চান অবশ্যই এখানে আসবেন, এবং রাজস্থানে এলে অবশ্যই আসবেন। পুরো বিল্ডিংটা আমি ঘুরে দেখলাম, একটা গা ছমছম ভাব সবসময়ই রয়েছে এখানটায়। মোটামুটি আমাদের আজকের মতো ট্রিপটা, ভানগার ঘোরাটা আমি আপনাদেরকে টোটালটা ঘুরিয়ে দেখালাম। আর একটা এখানকার বিশেষত্ব হয়েছে, এখানকার যে মন্দিরটা রয়েছে এই মন্দির থেকে কিন্তু মানে মাঝে মাঝেই এখানকার ঠাকুর প্রতিষ্ঠা করলে পারে এই ঠাকুরটা চুরি হয়ে যায়। এবার সেটা যে কী হয় অ্যাকচুয়ালি সেটা কিন্তু বলা যায় না, বাট এই মন্দিরে ঠাকুর ঠিকঠাক করে প্রতিষ্ঠা করা যায় না। আর একদম হচ্ছে এই মন্দিরের সাইড দিয়ে যে গলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা যে কোন কোন জঙ্গলের মধ্যে গিয়ে মিশেছে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, ভীষণ অবাক করা একটা বিষয়। তো আপনারা যারা আর কি এই ভানগার ফোর্ট ঘুরতে আসতে চান অবশ্যই আসতে পারেন, শীতকালে আসাটা বেস্ট, সূর্য ওঠার পর আর সূর্য নেভার আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আপনার এখানটায় আসতে জয়পুর থেকে মিনিমাম টাইম লাগবে 2 ঘন্টা, তো হাতে সময় নিয়ে বেরোবেন। আর এখানকার টিকিট তো সেরকম কিছু লাগে না,
আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর ভূতে বিশ্বাস করেন আর না করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে এটুকু আমি বলতে পারি এখানটায় যদি আসেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, ভালো থাকবেন।